আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গ্যাস্ট্রো লিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৫ এপ্রিল কবরীর করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১৯৫০ সালে চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। ১৯৬৪ সালে সুতরাং ছবির মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন তিনি। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করেন জনপ্রিয় এ নায়িকা, করেন ছবির পরিচালনাও। ২০০৮ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বাদ জোহর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। পৃথিবী হারালো একটা ভালো মানুষকে। কবরী আপুর সাথে যারা মিশছে তারা জানে কবরী আপু কী ধরনের একজন মানুষ ছিলেন। অত্যন্ত আবেগী মানুষ ছিলেন, কপটতা পছন্দ করতেন না, স্ট্রেট কথা বলতেন, যা ওনার মনে হইতো সৎ এবং ঠিক উনি ওটা বলে ফেলতেন, মনে কোনো কিছু রাখতেন না। অনেকগুলো শিল্পী আমরা কিন্তু হারিয়েছি এই করোনায়, তার মধ্যে এই কিংবদন্তিকে হারাবো আমরা বিশ্বাসই করতে পারছি না। সত্যি বলি আপনাকে যে সিনেমা শিল্পটা খালি হয়ে যাচ্ছে, কাদের উপর ভর করে আমরা চলব। করোনা নেগেটিভ সনদ নিয়েও ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে এসে সৌদি আরব যেতে পারলেন না ৩ শতাধিক প্রবাসী কর্মী। শনিবার সকাল সোয়া ৬টায় বিমানের বিশেষ ফ্লাইট থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। সৌদি কর্তৃপক্ষ স্লট না দেওয়ায় এ বিশেষ ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েন যাত্রীরা। তাদের হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ। টিকিটের দামও বেশি, ৯৩,০০০ টাকা টিকিটের নিচে, কিন্তু আয়া ১০,০০০ টাকা খরচ করে আয়া ওনার কইছে ফ্লাইট বন্ধ। তারা বলতেছেন যে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। যদি ক্যান্সেল করা হয়েই থাকে তাহলে আমাদের কোনো এয়ারলাইন্স থেকে কোনো নোটিফিকেশন দেয়নি। আর কি করা আছে কোন কোন আমরা আটকে দিতে পারবো সৌদি আরব। এটা সৌদি গভর্নমেন্ট সৌদি স্লট বন্ধ করে রাখছে, যার জন্য আমরা খবর পাইছি সন্ধ্যার পরে আইসা আমরা এখন ফ্লাইট দিতে পারতেছি না। গভর্নমেন্ট যদি না চায় তাহলে তো আমরা যেতে দিতে পারি না। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্ত ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা, বরিশাল, ঠাকুরগাঁও ও নেত্রকোনায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কুমিল্লায় মারা গেছেন 2 নারী সহ 6 জন। তাদের বয়স ৩৭ থেকে ৬৮ বছর। 6 জনেরই মৃত্যু হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। গত একদিনে নতুন শনাক্ত হয়েছেন ১০৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 3 জন সহ মারা গেছেন 5 জন। বরিশাল বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৬১ জন। ঠাকুরগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলায় নতুন আরও 4 জন শনাক্ত হয়েছেন। ভাইরাসটিতে নেত্রকোনায় মারা গেছেন 1 জন। তিনি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। লকডাউনের ৪র্থ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে সীমিত আকারে চলছে যানবাহন। বিভিন্ন স্থানে টহলরত পুলিশ গাড়ি চেক করছেন। দর্শক, এই মুহূর্তে গাবতলীতে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। চিশতি, সড়কগুলোতে লকডাউনে যান চলাচল কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যে যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সেটি সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। ইভা, আপনি জানেন যে আজকে কঠোর লকডাউনের ৪র্থ দিন চলছে এবং একই সাথে আজকে শনিবার ছুটির দিন। সেই জন্য আসলে সড়কে যে যান চলাচল সেই যান চলাচল এমনিতেই কম। যদিও লকডাউনে যান চলাচল করার কথা না, তারপরেও জরুরি সেবা এবং কিছু শিল্প কারখানা এবং ব্যাংক খোলা থাকার কারণে যান চলাচল কিছুটা অনুমতি দিয়েছে সরকার। তবে আজকে ছুটির দিন থাকায় সেই চলাচলটাও অনেকটাই কম। তারপর আমরা গাবতলীতে এসে দেখেছি যে বিশেষত জরুরি সেবার গাড়িগুলোই রাজধানীতে ঢুকছে এবং প্রত্যেকটি গাড়িকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেক করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। যাদের কাছে পারমিশন আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা জরুরি প্রয়োজনের বিষয়টি বোঝাতে পারছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু যারা একেবারেই কোনো কারণ ছাড়াই বেরিয়েছেন তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে এবং সতর্ক করে দেওয়া হচ্ছে। এবং এবার আরেকটি বিষয় যে এই গাবতলীতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ যারা মূলত আশেপাশে থাকেন, মানিকগঞ্জ বা এর আশেপাশে, অনেককেই আমরা দেখছি যে রাজধানী ছাড়ার জন্য চেষ্টা করছেন। তারা অনেকেই হেঁটে পার হচ্ছেন। আমিনবাজার যে ব্রিজের ওই পারে গিয়ে হয়তো বা তারা অটোরিক্সা বা রিক্সা अन्य कोनो माने बाहनेर माध्यमे तारा एखान थेके चले जेते चाच्छेन। आमरा तादेरके जिज्ञासा करेछिलाम जे केन तारा आसले एई लकडाउने जखन बाड़ी थेके बेर हवाई बारुन सेई क्षेत्रे तारा बेर होच्छेन केन, तो तारा आमादेरके विभिन्न कारण देखिएछेन जे एखाने आसले जीविका जेहेतु एखन लकडाउन कोनो जीविका नेई, थाका थाका माने खावार समस्या होच्छे सेई जायगाগুলো। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে সড়কে ব্যক্তিগত গাড়ি, জরুরি সেবার গাড়ি ছাড়াও প্রচুর রিকশা বের হয়েছে এবং রিকশাওয়ালাদের জিসি আপনাকে ধন্যবাদ। दर्शक कथा बोलছিলাম सहकर्मी हुमायুন চিস্তির সাথে, তিনি জানাচ্ছিলেন লকডাউনের চতুর্থ দিনে সড়কে জনগণের উপস্থিতি এবং যানবাহন চলাচলে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।